রক্ষকই যখন ভক্ষক হয় তখন জাতির কি আশা করবে? বাংলাদেশের সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠানে যখন বসের হাতে শিকার হতে হয় যৌন হয়রানিতে, তখন এ জাতি কি বা পাবে? আজকে সেই সকল বিষয় নিয়ে কথা বলবো আমি ইসমাইল সর্দার। 7 বছর যাবৎ কাজ করে আসছি। আমাদের প্রধান প্রকৌশলী যিনি আছেন সাইফুর রহমান স্যার, উনি বহুদিন যাবৎ আমাকে অনৈতিক প্রস্তাব দিচ্ছে। সে বিভিন্নভাবে আমাকে কুপ্রস্তাব দিয়ে থাকেন, যেমন কাজের নাম করে বাজে প্রস্তাব দেন, টেলিফোন করেন, উনি আমাকে নানান ধরনের কথাবার্তা বলেন। বেশ কয়েকদিন যাবতই উনি আমাকে এরকম প্রস্তাব দিয়ে আসতেছেন। বর্তমানে আমি এটা নিয়ে খুবই আশঙ্কার মধ্যে আছি, যেমন অফিসে গেলে নিরাপত্তাহীনতায় আমি ভুগছি। আমার জানার মধ্যে আমার অফিসের আরও 2-3 জন স্টাফ যিনি আছেন ওনাদের সাথে উনি এরকম আচরণ করছেন, এবং যারা তার মতের বিরুদ্ধে থাকতো তাদের শায়েস্তা করার জন্য তাদের ওয়াইফদেরকেও তিনি নিজের অফিসে ডেকে নিত, তাদের সাথেও অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করত উনি, এবং এটার ফলে কয়েকজনের সংসারও নষ্ট হয়ে গিয়েছিল। মহিলা কর্মকর্তা কর্মচারী যারা ছিল তাদের উনি ঢাকার আশেপাশে পোস্টিং দিত এবং তাদেরকে অতিরিক্ত সুযোগ সুবিধার প্রবলনগুলো উনি দেখাতো, তাদের বিভিন্ন কাজের অজুহাতে রুমেও ডাকত, আর যারা এগুলোতে সাড়া দেন না তাদেরকে শাস্তি দিত। উনি অনেক অর্থের মালিক, আর সেই অর্থের বিনিময়ে মানুষকে ব্যবহার করার চেষ্টা করত। আসলে এই ব্যাপারগুলো নিয়ে আমি অনেক আশঙ্কার মধ্যে আছি এবং মানসিক সমস্যার মধ্যেও আমি যাচ্ছি, কারণ আমার এগুলোতে আমার চাকরি সংসার যেহেতু জড়িয়ে যায়, আসলে আমি খুবই মানসিকভাবে ভেঙে পড়েছি। নির্যাতনের শিকার ক্রমাগতই বেড়েই চলেছে, কোনো প্রতিকারের কি আদৌ কোনো ব্যবস্থা আছে? নাই। বসের নিকট এভাবেই লালসার শিকার হতে হচ্ছে তরুণী কিংবা নারীদের। বিষয়টি একটু আপত্তিকর হলেও এটাই আসলে সত্য। অনেকে চাকরি হারানোর ভয়ে হয়তো বা মুখ খোলে না, কিংবা সমাজের সেই লোকভয়ে সেই কথাগুলো হয়তো বা বলতে পারে না। আসুন সবাই মিলে এরকম যৌন নির্যাতন আমরা বন্ধ করার জন্য জোরালো উদ্যোগ নিই।